সো সামটাইম আমি জয়স্টিক দেখলি, তো আমি যেই জয়স্টিকটি ইউজ করি সেটি হচ্ছে লজিটেক। সো হোয়াটস আপ হ্যাপি পিপলস, ওয়েলকাম টু রাসেল টুবি ব্লগ। সো টুডে ফ্রাইডে, সবাইকে জুম্মা মুবারক। সো হোয়াটস আপ পিপলস, কেমন আছেন সবাই? অ্যান্ড আম ফিলিং রিয়েলি ফ্রেশ টুডে অলসো। আজকে আমার কাজের চাপ একটু কম, অ্যান্ড আজ আমি যেই কাজগুলো করবো সেটি হচ্ছে নিজের জন্য কিছু করব, অ্যান্ড মেবি আমার বার্ডসের জন্য, তার কেজের জন্য কিছু করার চেষ্টা করব। আম নট শিওর আসলে কী করবো, বিকজ ঘুম থেকে ওঠার পর, ফ্রেশ হওয়ার পর আর সবার আগে মাথায় থাকে যে আগে কাজটা করব, আমার যে ডিজাইনের কাজগুলো আছে সেই কাজ। অ্যান্ড ডিজাইনের কাজগুলো শেষ হওয়ার পরে আমার ব্লগটি নিয়ে বসি, অ্যান্ড ব্লগটি কী নিয়ে করব তার আসলে আমি কোনো প্রি প্ল্যান থাকে না, তো আমি দেখা যায় আমি যাই করি সেগুলোকে আমার ব্লগের ভিতরে ইনক্লুড করার চেষ্টা করি। সো এখন আমি আসলে কোনো প্ল্যান করিনি আসলে কী কাজ করব, বাট আই হোপফুলি যেহেতু কাজ আজকে কম, তো হয়তো আমার বার্ডের জন্য বা আমার লাইট সেট আপের জন্য। সো ইয়েস্টারডে আমার লাইটের যেই কেবল কানেকশনটি আছে সেটি ভেঙে গিয়েছিলো, সো মেবি আমি আমার লাইটটিও রিপেয়ার করতে পারি। সো আম নট শিওর আছে কী করবো, আমার কেজের জন্য, বার্ডের কেজের জন্য কিছু করব না আমার লাইটের জন্য, বা আমার নিজের জন্য কিছু পার্সোনালি কিছু তৈরি করার চেষ্টা করবো, লাইক DIY। সো এনিওয়ে গাইজ, আজকের ব্লগ এখান থেকে শুরু, কিপ ওয়াচিং। সো লট অফ ইউ গাইজ আর আস্কিং মি আমি রিসেন্টলি কী ডিজাইনের কাজগুলো করছি সেগুলো কেন আমি শেয়ার করছি না আমার ব্লগে। সো আমি আজকে আপনাদের সাথে আমার একটি ডিজাইন আমি শেয়ার করবো আপনাদের সাথে, আমি কীরকম ডিজাইন করছি রিসেন্টলি, আর এই ডিজাইনটি আমি একটু আগে শেষ করছি, তো ডিজাইনটি দেখুন। সো এই স্যাম্পলটি ক্লায়েন্ট আমাকে দিয়েছে, এটি এটি একটি JPG ইমেজ, এটি একদম লো কোয়ালিটি একটি ফাইল, তো এটিকে আমার পুরোটি ড্রয়িং করতে হবে, অ্যান্ড দেন এটিকে আমার এই বারবেলের যেই প্লেটগুলো আছে সো এই প্লেটগুলোকে রিপ্লেস করে আমাকে এখানে বুক অ্যাড করতে হবে, হ্যাঁ বই। সো আমি ডিজাইনটিকে কমপ্লিট করেছি এভাবে। সো সেম ড্রয়িং ক্লায়েন্ট আমাকে যেরকম দিয়েছে, একটি ব্রেইন সে লিফটিং করছে, অ্যান্ড এখানেও সেম ব্রেইন লিফটিং করছে, বাট এখানে হচ্ছে সে বারবেল দিয়ে লিফটিং করছে, আর এখানে সে বারবেলে আপনার বুক ইউজ করছে লিফটিংয়ের জন্য। সো ক্লায়েন্টের স্যাম্পলটি ছিল এরকম, অ্যান্ড আমার স্যাম্পলটি হচ্ছে এরকম, সো আমি এইভাবে বানিয়ে দিয়েছি, ক্লায়েন্ট আমাকে এভাবে করতে বলেছে। সো ডিজাইনটি ক্লায়েন্ট এভাবেই চেয়েছে যে বারবেলে ওয়েট প্লেটের বদলে থাকবে বুকস, সো যাদের সে বুক নিচ্ছে যেই মার্কেট প্লেসগুলো আছে সেখানে সে এই ডিজাইনটি সেল করতে পারে। সো এই ক্লায়েন্টের সাথে কাজ করতে আমার খুবই ভালো লাগে, বিকজ এই ক্লায়েন্টের ডিজাইনের ডিটেলসগুলো খুবই নিট অ্যান্ড ক্লিন। সো এরকম ডিটেলসে কাজ করার মজাই আলাদা। সো আমার ডিজাইনটি কমপ্লিট হয়ে গেছে, অ্যান্ড আমি তাকে রিভিউতে সাবমিশন দিয়েছি, সো সে ডিজাইনটি দেখবে, অ্যান্ড তার যদি কোনো কিছু চেঞ্জ করতে হয় বা তার কোনো কিছু প্রবলেম মনে হয় দেন আমি আমাকে সে রিভিশনে দেবে, অ্যান্ড আমি রিভিশনটি শেষ করে ফাইলটি তাকে সেন্ড করে দেবো। দ্যাটস অল। তো ভেবেছিলাম যে আজকে কাজ কম আছে, সো আজকে নিজের জন্য একটু সময় দেওয়া হবে, কিন্তু আই ওয়াজ রং, বিকজ কাজগুলো কম ছিল বাট রিভিশনগুলো অনেক বেশি। সো এতক্ষণ রিভিশন দিলাম, মাঝখানে একটি টি ব্রেকও নিলাম, অ্যান্ড এখন আমার এক্সারসাইজের সময় হয়ে গেছে, সো এখন আমি এক্সারসাইজ করব, অ্যান্ড দেন শাওয়ার, অ্যান্ড দেন আই উইল টক টু ইউ গাইজ। সো গাইজ, আমার ওয়ার্কআউট শেষ, আমার ডিনার শেষ, আর এখন রাতে 10:30 বাজে, সো এখন আমি একটু ফ্রি, তাই এখন কিছু গেম প্লে করব, তো আমি কল অফ ডিউটি গেমটাই কি প্লে করব। তো তার আগে আমি কিছু প্রশ্নের অ্যান্সার দেবো, আমি কিছু ইনবক্সে মেসেজ পেয়েছি যে সেখানে বলা হয়েছে আমি কী ধরনের জয়স্টিক ইউজ করি আমার গেম প্লের জন্য। সো
মোস্ট অফ দ্য টাইম আমি জয়স্টিক দিয়ে গেম খেলি না, বিকজ কিবোর্ড অ্যান্ড মাউস আই লাইক দ্যাম বোথ ভেরি মাচ। বাট ইয়েস, জয়স্টিক সামটাইম আমরা জয়স্টিক দিয়ে খেলতে ভালো লাগে। আর যারা PS4 বলা এক্স বক্স খেলেন তারা আপনার জয়স্টিকেই বেটার কিবোর্ড অ্যান্ড মাউসের তুলনায়, বাট যারা PC গেমার তাদের জন্য কিবোর্ড অ্যান্ড মাউস বেস্ট। সো সামটাইম আমি জয়স্টিক দিয়ে খেলি। তো আমি যেই জয়স্টিকটি ইউজ করি সেটি হচ্ছে লজিটেক। সো এর এক্স্যাক্ট মডেলটি আমি বলতে পারবো না, তো এটি লজিটেকের, তো এর লজিটেকের, বাট আমি এর মডেলটা শিওর মনে নেই, অনেক পুরনো হয়ে গেছে। অ্যান্ড আমি আরেকটি জয়স্টিক ইউজ করি, সেটি হচ্ছে আপনার গোল্ডেন সাউন্ডের GS2022। তো এই জয়স্টিকও খুব ভালো, অ্যান্ড আমি এটি দিয়ে খেলতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করি। অ্যান্ড এটি এগুলি সবগুলোই ইজি কানেকশন, আপনার প্লাগ অ্যান্ড প্লে, সো কোনো সফটওয়্যার বা কোনো কিছু ইনস্টলের দরকার পড়ে না। অ্যান্ড আরেকটি ব্যাপার হচ্ছে যে আমার কুলার, হ্যাঁ আমি গ্রাফিক্স কার্ডের জন্য আমি আমার কুলার মাস্টার ইউজ করি, তো Hyper 212X। তো এটি খুব ভালো একটি কুলার, সো এখন পর্যন্ত আমি ইউজ করছি, তো কোনো ধরনের প্রবলেম আমি পাইনি। ইটস বিন অলমোস্ট 8 মান্থ, তো এখন পর্যন্ত আমি কোনো পিসিতে কোনো প্রবলেম পাইনি কুলারটি নিয়ে, অ্যান্ড আমার PC রানিং গুড। সো এই হলো আপনার প্রশ্নের অ্যান্সারগুলো। সো এখন আমি যে কাজটি করবো সেটি হচ্ছে আমি একটু ফ্রি সময় একটু গেম খেলবো। সো গাইজ, আজকের ব্লগটি এ পর্যন্তই। থ্যাংকস ফর ওয়াচিং, সি ইউ টুমরো, টেক কেয়ার, পিস।